আরে ও ভয়ে উড়ে চলে আসছিল। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সোনালি নিয়ে চলে এসেছি আমার একটা ধামাকাদার ভিডিও। তো এই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। পাচ্ছ সকাল সকাল আমরা কিন্তু বার হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে জাস্ট 12টা। আর 12টার সময় এই রাস্তায় কেন তোমরা ভেবে হয়তো একটু অবাক হচ্ছ। দেখো কাছাকাছি প্রায় চলে এসেছি আর লোকেশান দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পারছ যে আজকে আমরা কোথায় যাচ্ছি। দেখো চলে এসেছি আজকে নিকো পার্কে, আর নিকো পার্কে এত সুন্দর একটা অফার চলছে, এই অফার কিন্তু হাতছাড়া করাই যাবে না। যেখানে 1000 টাকা করে পার পার্সন ওয়াটার পার্ক ড্রাই পার্কের ফুল প্যাকেজ, এখানে পার পার্সন 50% অফ, ভাবতে পারছো? 500 টাকায় আজকে আমরা নিকো পার্ক ঘুরবো, ড্রাই পার্ক থেকে একেবারে ওয়াটার পার্ক সব কিছু। এটাতে কিন্তু এখানে একটা গল্প ছিল, সেই গল্পটা পরে বলছি। দেখো বাড়ি থেকে কিন্তু লাঞ্চ করে আসিনি, শ্বশুর শাশুড়ির জন্য রান্না বান্না করে দিয়ে চলে এসেছি আমি আয়া তাদের পাপা আর একরামুল ভাই। আর এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই পাপড়ি চাট নিয়ে নিয়েছি, যদিও এই পাপড়ি চাটটা পুরোপুরি খাওয়ার মতো মানে আমরা সময়ই পাইনি। এই দেখো হাতে নিয়ে নিয়েছি পাপড়ি চাট, এদিকে আয়াতের পাপা এসে যেটা গোলমাল হয়েছে, এসে দেখে ওরা টিকিট কাটতে গেছে, কিন্তু যেটা আমরা অফার দেখেছিলাম তার থেকে ডবল, মানে পার পার্সন 1000 টাকা। এই কি ইয়ার কি না, পর বুঝলাম আসল রহস্যটা। রহস্যটা এই যে আপনারা যদি অফলাইনে টিকিট কাটেন তাহলে কিন্তু পার পার্সন 1000 টাকাই দিতে হবে, কিন্তু যদি অনলাইনে কাটেন তাহলে কিন্তু পার পার্সন 500 টাকা করে। তো দেখো আমরা অনলাইনে কেটে নিয়েছি, আর আমাদের সঙ্গে একটা বোন আর একটা ভাই, ওরাও আমাদের কাছে কাটতে দিয়েছিল, তো তাদেরটাও কেটে দিয়েছি। চলে এসেছি এখানে কিন্তু আমরা লকার নিতে, ড্রেস নেবো না কারণ আমি নামবো না, একটু অসুস্থ ছিলাম আমি সেই দিন, তাই জন্য আমি আর নামিনি, কারণ আমার প্রচণ্ড গলায় ব্যথা ছিল আর ঠান্ডা লেগেছিলো। সেদিন যদি আমি নামতাম তাহলে আমাকে একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছে একেবারে ঢোকার আগেই। আয়াত কতটা এক্সাইটেড, তো কিছু বলো দর্শকদের, বল তোমরাও চলে এসো, কোথায় চলে আসবে বলে দাও। নিকো পার্কের ওয়াটার পার্কে, তাই তো? আমি দেখিয়ে দিই এই যে, তাই তো? কতটা মা কতটা এক্সাইটেড বলে দাও, অনেক। তো দেখো এখানে ঢোকার আগে একটু রিলস মানে শর্ট ভিডিওর জন্য এই ফুটেজটা নিয়ে নিচ্ছিলাম, তো ওরা দুজন পাচ্ছিল না, শিখিয়ে দিচ্ছিলাম আর কি। আমরা ঢুকে গেছি ওয়াটার পার্কে, মানে এন্টার করে ফেলেছি, আর আয়াত তো একদমই দাঁড়াচ্ছে না, ওর পাপা আর একরামুল চলে গেল ড্রেস চেঞ্জের দিকে, আর মেয়ে এসে সোজা পুলে। তো দেখো রাও, তোমরা সবাই তো জানো ওয়াটার পার্কের ব্যাকগ্রাউন্ডে মিউজিক হয়, আর তার তালে তালে সেও একেবারে এনজয় করতে শুরু করে দিয়েছে। তো ওয়াটার পার্কে আজকে আসা আয়াতের জন্য। আয়াতের বায়নাতেই কিন্তু আজকে আমাদের ওয়াটার পার্কে আসে, আর আমি এখানে কিন্তু বসে বসে এই ফুটেজটা নিচ্ছিলাম, পাশে এয়ারপোর্ট ছিল আর কতগুলো যে মানে প্লেন আর কি এখান থেকে যাচ্ছে তার কোনো ইয়ারটা ছিল না। দেখো এখানে চুপচাপ বসে আছি আর মেয়ের এনজয়মেন্ট দেখছি, কারণ তখনও তার পাপা আর তার চাচু এসে পৌঁছায়নি, মানে লকার থেকে জিনিসপত্র রেখে চেঞ্জ করে। তো যাই হোক আমি এখানে প্রচণ্ড খিদে পেয়ে যাই, চলে আসি আয়াতের পাপার আমি এখানে, আর একরামুল আর আয়াত কিন্তু তখনও ওখানে পুলের মধ্যে এনজয় করছিল। তো এসেই নুডলস অর্ডার দিয়েছিলাম, তারপরে নুডলসটা নেওয়ার পর যা অবস্থা হলো, ওখানে গিয়ে বসি, আয়াতের বাবা বলে দাঁড়াও ওদেরকেও ডাকি, ওরা আসো খেয়ে দেখুক। বাট সত্যি কথা বলতে এই নুডলসটা একদম টেস্টি ছিল না, একদম ভালো ছিল না। তো যাই হোক তারা ওরা সবাই মিলে নেমে পড়েছে পুলে, বসে বসে ওদেরই দেখছি। ভয়ে উড়ে চলে আসছিল, প্রচুর অ্যাক্টিভিটি আছে। তবে হ্যাঁ বাচ্চাদের জন্য কোনো অ্যাক্টিভিটি দেখলাম না আমি। আমি এর আগেও হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে গিয়েছিলাম, কিন্তু সেখানে কিড জোন সম্পূর্ণ একটা ডিফারেন্ট জায়গা ছিল, বাট নিকো পার্কে কোনো কিড জোন বলে আলাদা কিছু নেই, যেখানে বড়রা অ্যাডাল্টরা ছিল সেখানেই বাচ্চারা। তো এইটা আমার একটু খারাপ লেগেছে আমার মেয়ের জন্য, তার পাপাও কিন্তু কোনো অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটি করতে পারিনি, বলছিলাম যে আমি ওকে দেখছি তুমি যাও, কিন্তু না, সে তো মেয়ের জন্যই এসছে, মেয়ের কাছেই ছিল। তো যাই হোক আমি এখানে বসে বসে লিরিক্স দিচ্ছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই, তাই এডিটিংয়ের সময় অগত্যা আমাকে ভয়েস ওভার দিতে হয়। এখানে যেটা আর একটা জিনিস আমার চোখে লেগেছে, সেখানে হচ্ছে কাপেলরা যায়, আর তোমরা অনেকেই জানো আনম্যারিড কাপেলরাও কিন্তু যায়, তো বাচ্চাদের সামনে সেগুলো একটু আমার আনকমফোর্টেবল লেগেছে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, তাই এই জায়গায় এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর তারা তিনজন কিন্তু এনজয় করছে। দেখো এখন ঘড়িতে কটা বাজে, 4:17, কিন্তু তাদের কোনো ওঠার নাম নেই। বিশেষ করে আমার মেয়ে উঠতেই চাইছে না, তার পাপা গ্রামুল ভাই সবাই উঠে আসলেও সে বারবার পালিয়ে পালিয়ে যাচ্ছে, মানে আসবেই না, তাকে ধরে নিয়ে আসলেও সে আসবে না। এই কথা আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, যেহেতু নুডলসটা ভালো ছিল না তাই ফেলে দিয়েছিলাম একটুখানি সবাই একটু একটু খেয়ে, কিন্তু সে তো উঠবেও না, সেও কিছু খায়নি। আমি বারবার বলছিলাম 5টা বেজে আছে, এবার তো ওঠো, বাট সে উঠতেই চাইছে না। তার বাবা কিন্তু তাকে একেবারে ধরে বেঁধে, এখানে তোমরা ফুটেজটা দেখে বুঝতেই পারছো যে সে কতটা এক্সাইটমেন্ট, আর তার বাবা হেসেই উড়িয়ে দিচ্ছে, মানে মেয়েকে নিয়ে আসবে কি ওই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে আয়াতের কাণ্ডকীর্তি দেখে। তো শেষ মেশ ধরে বেঁধে তাকে নিয়ে এসেছিলো, এই যে দেখো, সাথে সাথে তাকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর মাথায় আমার স্কার্ফটা দিয়ে দিয়েছি, যদিও টাওয়াল দিয়ে মুছিয়ে নেওয়া। আর তারপর খাবার নিয়ে আসো, তারা বললো যে আমরা একেবারে খেয়ে দিয়ে তবে ফ্রেশ হয়ে ফ্রেশ হতে যাবো, তো আগে খেয়ে নিই চলো। তো সেই জন্য ধোসা আর এই যে এইদিকে চানা বাটোরা অর্ডার করে খাওয়ার পরে তার পাপা আর ইকরামুল ভাই চলে গেছে স্নান করে চেঞ্জ করতে, আর এইদিকে আয়াদার আমি ফুড জোনের ওখানেই বসেছিলাম আর এখানে মিউজিক হচ্ছিল আর ও ডান্স করতে ব্যস্ত। তো এটা কিন্তু খাবার পরেই এটা নেওয়া ফুটেজটা চেঞ্জ করে চলে এসছে, দেন আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি কি বাইরে যাব না, এবার যাব ড্রাই পার্কে, এতক্ষণ তো ওয়াটার পার্কে হাঙ্গামা হলো, চলো এবার ঢুকি ড্রাই পার্কে, সেখানে গিয়ে দেখি কী কী অ্যাক্টিভিটি করা যায় না যায়। এর আগেও কিন্তু আমরা ওয়াটার পার্কে এসেছি, সে ভিডিও আছে কিন্তু আমার ব্লগে, দেখলে দেখে নিতে পারো, তখন কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আমরা উঠে গেছি সবাই এখন ট্রেনে, ট্রেন রাইডিং ওই যায়। বেরিয়ে টায়ার ব্রেক টুটে গেছি ট্রেনে, টয় ট্রেনে, আর টয় ট্রেন থেকে কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখা যায়, বোঝা যায় কোথায় কী আছে। তো আমরা ফার্স্টে সব দেখে নিচ্ছিলাম কোথায় কী আছে না আছে, কোথায় কী যাওয়া যায় না যায়। আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু অনেক অনেক অ্যাক্টিভিটি সেদিন ক্লোজ ছিল, আর এই অফারটা হয়তো মেনটেন্সের জন্যই দিয়েছে, যাতে আর কি অফারটা দিয়ে মানুষজন ওখানে যেতে পারে। অনেক অ্যাক্টিভিটি সেদিন কিন্তু ক্লোজ ছিল, আর এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে, এই ব্রিজটা এত সুন্দর কিন্তু আগে ছিল না। তো যাই হোক, সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা ট্রেনে বসে বসে দেখে নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কোন অ্যাক্টিভিটিতে আসা যায়। সব কিছু অ্যাক্টিভিটি ছিল যেগুলো ওপেন ছিল, বাট আমরা চাইলেও যেতে পারতাম না, আয়াদের পাপারও অসুবিধা হয় মাথা ঘোরে, আমারও কিন্তু প্রচণ্ড মাথা ঘোরে। তবে যেগুলো ইচ্ছা ছিল মানে চাপবার আর কি, সেগুলোও কিন্তু অনেকগুলো অফ ছিল। তো যাই হোক, ট্রেনের রাইড প্রায় শেষের দিকে, এবার নেমে পড়ে ওইদিকে যাওয়া যায়। হয়ে গেছে আমাদের ট্রেন রাইডিং, আর রাইড করতে করতে সমস্ত কিছু দেখে নিলাম। তো সন্ধ্যেটা নামবে নামবে, তার আগে আমি একটু রিল্যাক্স দিয়ে দিই। আজকে কিন্তু দারুণ মজা করছি, জানি না আর কতক্ষণ এখানে কটা রাইড মানে চড়তে পারবো, তো ভীষণ এক্সাইটেড, দেখা যাক। আমি তো ভয়ে মরি আর কি, যা চড়বে আয়াত, সুন্দর পাখি যা করছে ওইটাতে। চল রাইডেই আয়াতকে একা দেওয়ার সাহস ছিল না, আর আয়াদের বাবা বলছিল আমার তো মাথা ঘোরে। তো যাই হোক, এটা তো আমি জোর করেই ওঠালাম, মেয়েটা বারবার চাইছে আর কি। কিন্তু কোনো টায়ার্ডনেস ছিল না, সে একেবারে ফুল অফ এনার্জিতে ছিল। তো দেখো এখানে ভিতরে কিন্তু অনেক স্টল আছে, তোমরা খিদে পেলে কিন্তু কোনো ঝামেলা নেই, রেস্টুরেন্টও আছে, বসে খাওয়ার ব্যবস্থাও আছে। এবারে উঠবো এই রাইডটাই, কী যে হবে কে জানে, মেয়ের জন্য সব কাপ এই নাম আসলাম পাইতো মরে।
ভালো লাগলো রাইডটা চড়ে। আমি একটা মানে ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক মিলিয়ে ট্রেনের রাইড আর ওই রাইডটাই চললাম, বেশ ভালোই লাগলো। আর এখন এত এত লাইন, মানে রাত হয়ে গেছে প্রায় 7টা বাজে, তো এখনও পর্যন্ত এত ভিড়, কত লাইন দিয়ে দিয়ে উঠতে হচ্ছে। শুধু ওটাই ফাঁকা ছিল বলে আমরা উঠেছিলাম, আর লাইন করে দাঁড়াতে ইচ্ছা করে না। তো এটা হর্সের, তোমরা সবাই জানো এইটা একদম বাচ্চাদের, তো এখন আয়াত কান্না করছে, কিছু তো কিছু ওকে চাপাতেই হবে, তাই ওটাতে নিয়ে যাওয়া হচ্ছে ওর। চলো যাই, আর ভীষণ টায়ার্ড, আমি কিছু করিনি তবু এত টায়ার্ড। ওদের এনার্জিগুলো কোথা থেকে আসছে ওরাই জানে। চলো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টস করে বলবে ভিডিওগুলো কেমন লাগছে। রেগুলারিটি নেই জানি, তবে ওই একঘেয়ে ভিডিও দিলে না কেউ দেখতে চায় না, সেই জন্য একঘেয়ে ভিডিও আর দিই না, যখন যেরকম হয় দিই। তোমরা একটু সাপোর্ট করো, দেখো ওয়াটার পার্কের থেকে কিন্তু ড্রাই পার্কে বাচ্চাদের অনেক কিছুই আছে চাপবার মতো, মানে রাইড করার মতো। আর এখানে বড়রাও কিন্তু আমরা যোগদান করে ফেলেছি, অবশ্যই এখানে সবাই এটাতে চড়তেই পারে আর কি। তো আমি একটু মজা করছিলাম যাতে আয়াতের ভালো লাগে, আয়াত মজা করছিল, আমরা সবাই মিলেই কিন্তু এই রাইডটাতে উঠেছিলাম বাচ্চার সাথে। বাবা মার বেশ ভালোই আনন্দ হচ্ছিল, আর আমার মেয়ের খুশিতেই কিন্তু আমাদের খুশি, ভালো মজা করছি। আর এটাই কিন্তু শেষ রাইড, আর কোনো রাইডে উঠবো না, বাট মেয়ে তো জ্বালাচ্ছে কি করবো কে জানে। তো মোস্ট অফ ফানি রাইড বলা চলে এটাকে, মজা করলাম মেয়ের সাথে, বেশ ভালোই লাগলো। দেখি আবার কোথায় নিয়ে যাচ্ছে ও, যাই এবার কিন্তু বেরোতে হবে। দেখো আর ভালো লাগছে না, 7:10 বাজে, এনার্জি একেবারে ডাউন। আমরা শেষে গোলক ধারা থেকে বেরোতে পারছিলাম না, তাই যে পথ দিয়ে ঢুকেছিলাম সেই পথ দিয়েই বেরিয়ে এসেছি, এক্সিটের রাস্তা খুঁজে পাইনি, হারিয়ে গেছিলাম। আয়াত কেমন লেগেছে তোমার এটা? বহুদিন পর বোটে উঠেছি, তাও আবার হাজবেন্ড, মেয়ে আর আমার দেওরের সঙ্গে নিয়ে, অভূতপূর্ব একটা ফিলিংস। তো রাইড মোটামুটি শেষ করে ওয়াটার পার্কে ফুল অফ এনজয় করে এখন ফিরছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আগে যে আপনার এই প্যাকেজের জন্য যে ব্যান্ডটা আপনার হাতে দিয়ে দেয় সেটা ওরা কাটিং করে দেয়, দেন বাইরে যেতে পারবে তোমরা। তো চলো বাইরে যাই, তারপর ওপেন হয়ে গেছে, বার হয়েও চলে এসেছি, আর এই ভিডিওটা পরের সঙ্গে জুড়ে দেবো। তো বন্ধুরা এবার আমরা বেরিয়ে যাব, আর এনার্জি নেই, আর বেজেও গেছে 7:30, একটু পরেই অফ হয়ে যাবে হয়তো আর কিছুক্ষণ পর। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তো নিকো পার্কে যারা আসতে চাও চলে এসো, কারণ এখন অফার চলছে, বেশ কিছুদিন এই অফারটা থাকবে। তো ওই মেনটেন্সের আগে ওরা এই অফারটা দিয়েছে, অবশ্যই অনলাইনে টিকিট কেটে তোমরা আসবে এখানে, তবেই কিন্তু এই মানে 50% ছাড়টা তোমরা পাবে, নয়তো পার পার্সন এখানে অফলাইনে যদি টিকিট কাটো 1000 টাকা নেবে, আর যদি তোমরা অনলাইনে কেটে আসো
তাহলে পার পার্সন 500 রুপিস নেবে। সকাল 11টার পর তোমরা যে কোনো সময় টিকিটটা কেটে আসতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেরি করো না, কয়েকদিন আছে এই অফারটা, তাড়াতাড়ি চলে আসো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো এইটুকুই।